পর ষষ্ঠবারের মতো পদ্মা সেতু দিয়ে নিজ জেলা গোপালগঞ্জ গেলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। গাড়িবহরের 12টি গাড়ির 11,650 টাকা টোল দিয়ে সেতু পার হন তিনি। সকাল 8:43 মিনিটে মাওয়া প্রান্ত দিয়ে পদ্মা সেতুতে ওঠেন সরকার প্রধান। এর আগে প্রধানমন্ত্রী মাওয়া টোল প্লাজায় 6 নম্বর লেন দিয়ে প্রবেশ করেন 8:42 মিনিটে। স্বপ্নজয়ের সেতু উদ্বোধনের পর ষষ্ঠবারের মতো সরকার প্রধানের পদ্মা সেতু অতিক্রম ঘিরে পদ্মার দুই পারের মানুষ ছিলেন উচ্ছ্বসিত। গত 25 জুন পদ্মা সেতু উদ্বোধন করে প্রথমবার সেতু অতিক্রম করেন বঙ্গবন্ধু কন্যা।